ম্যানার্স ম্যানার্স পা নামিয়ে সুপার টোস্ট নাও একই লেডি বিস্কুট নাকি চাইছি বিয়ে খাচ্ছ ওর মধ্যে খায় না আলাদা করে এবার স্যুপটা নাও সঙ্গে সঙ্গে ভালো না একদম ভালো আস্তে আস্তে এটা অ্যাকোয়ার টেস্ট আস্তে আস্তে ভালো লাগবে না খেলে হবে না আমি পাউরুটিটা খাই স্যুপ দিয়ে খাও খেয়ে দেখো ভালো লাগবে আস্তে আস্তে ভালো লাগবে গরম গরম খাও এটা শুধু কার্ব এটা খেলে প্রোটিনটা ঢুকবে গন্ধটাই আছে খুলছিল না এখনো অভ্যাস হয়নি তো কি এটা বলবো না এটা একটা জিন্সের প্যান্ট আর এটা স্লিভলেস টপ কার আমাদের পাশের ফ্ল্যাটের দাসগুপ্ত যেটা 94 বছর বয়সী মা আছে তার জন্য কিনে কি মা তো তোমার জন্য এনেছ ভালো হয়েছে কালারটা মনে হচ্ছে এটা এটা আমি পরবো মনে হচ্ছে না তো কিটা আমি পরবো ফাট হ্যাঁ তুমি পরবে না না এ কি ও মা না 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 এখন পরো এই না 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 আমি কি পরবো না এই না না আমি পরবো না আমি কিন্তু খুলে ফেলবো শাড়ি এই কি করছো কি বিষয় অবস্থাটা শাড়ি নিয়ে তুমি ট্রাই করো না কেন না খুললে নতুন জামা পরবে কি করে আমার সব বন্ধুর বউ পরে আমার সব বন্ধুর বউ পরে আমার বউ কেন পরবে না আমি পরবো না এসব কি বেচো কি তুমি আমি আমি দরজা তো খুলতে পারবে না আমি পারবো 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 আমি ধরে পারবো পারবো আমি পরবো না এসব প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ প্লিজ বাথরুম থেকে কিন্তু পড়ে বেরোবে আরে কি লাগছে দারুণ লাগছে এসো বসো কি গো কি সেকেলে বুড়িদের মতো ওই একদিকে পা দিয়ে বসছো কেন হিরোইনদের মতো বসো দুদিকে পা দিয়ে বসেছ আসছি দাদা বৌদিমণি কোথায় ওইদিকে আছে চেঞ্জ করছে তোর হাতে এটা কি
এটা গোবিন্দর দোকানের হিঙের কচুরি গো দাদা। এসব বাইরের উল্টো পাল্টা সস্তা খাবার কে এত বলেছে? আমি আনতে বলেছি। কিছু হবে না দাদা, তুমিও খেয়ে দেখো না, হাতে গরম কচুরি খুব ভালো লাগবে, খাও খাও। কি দারুণ গন্ধ। এই শোন, তোর এই ভালো ভালো খাবারগুলো সব দাদাকে দিয়ে দে, আমি আজকে কচুরিই খাবো। এ দাঁড়া, এটা ওকে দিয়ে দাও। কেন? তুমি আমার সঙ্গে খাবে, এটাও খেয়ে নেবে। না, আমি আজ কচুরিই খাবো, খেতে না দিলে সারাদিন না খেয়ে থাকবো। তাই তো, ঠিক আছে, আমিও তাহলে অফিসে না খেয়ে চলে যাব। এরম কেন করছো বলো তো? রোজ তো আমি ওইসব পাউরুটি পাউরুটি খাই, আর একটা দিন খেলে কিছু হবে না। বলছি তো, এইসব খারাপ খাবার তুমি খাবে না, ব্যাস। এত জেদ কেন তোমার বলো তো? আচ্ছা, তুমি অফিসে গিয়ে কি খাও আমি দেখতে যাই? তার কারণ অফিসে গিয়ে আমি উল্টোপাল্টা খাই না, পিরিয়ড। দাদা, আমি খাই, আজ থেকে রোজ খাবো। ঠিক তো? ঠিক। ও দাদা, ও দাদা, দাদা একদম বাড়াবাড়ি করবে না কিন্তু। ও দাদা, ও দাদা, দাদা, আচ্ছা, ছেলে মানুষের মুখের স্বাদ আর মেয়ে মানুষের মুখের স্বাদ এক নাকি? মেয়েদের একটু তেঁতুল, ওই কামরাঙা, ওই আমড়া, এসব খেতে ভালো লাগে, তা তোমরা খাবে না বলে কি মেয়েরা খাবে না বলো? তাতে বারণ করেছি নাকি? যত খুশি এসব কামরাঙা আমড়া খাক না, কিন্তু এই যে কচুরিটা এনেছিস না, এটা রাস্তার ধারে বাজে তেলে ভাজা হয়, সেখান থেকে কত ধুলো ময়লা এসে পড়ে। আচ্ছা, এটা খেলে তোমার পেটে সহ্য হবে? খুব সহ্য হবে। এমন ভাব করছো যেন বিয়ের আগে আমি রাস্তার খাবার খাইনি নাকি? আচ্ছা, তুমি বিয়ের আগে যা যা করেছো বিয়ের পর তাই তাই করবে? বেশ করবে, আমার খেতে ইচ্ছে করছে না। হবে না তুমি। কি বলছো দাদা? দাদা, 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 সকাল সকাল একটা ঝগড়া করো না। ছিলাম কি ওই শোলেতে শোলে না বলছিলাম কি ওই শোলে শোলে বইতে ছিল না, এসপার আর ওসপার, ওইটা করে নাও না, তাহলেই তো হয়ে গেল। শোলে বইতে কি এসপার ওসপার? ওই যে ছিল না অমিতা বচ্চন একটা একটা পয়সা নিয়ে উপরে ছেড়ে দিত টস, ওটা করে নাও। এসপার হলে বৌদিমণি হিঙ্গের কচুরি খাবে, আর ওসপার হলে খাবে না, ব্যাস হয়ে গেল। এখন টস করে এগুলো, এটা ভালো। বেশ, তাই হোক। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, দেখে নি, দেখে নিলাম ওই ওই সিনেমাটা ছিল না, দুদিকটা একই রকম, যদি এক হয়ে যায়। তোমার বাপের সম্পত্তি দুদিক এক রকম হবে। রাহুল যত, এই যে দেখো, হ্যাঁ এটা হচ্ছে হেড, হ্যাঁ অশোক স্তম্ভ, এই এটা পড়লে তুমি কচুরি খাবে, খাবো। হ্যাঁ, এখানে 10 লেখা, এটা হচ্ছে টেল, এটা পড়লে তুমি কচুরি খাবে না, ঠিক আছে? জোরটা করবে না, না করো, ঠিক আছে? কিরে, রাস্তায় বসে বসে কি ভাবিস? বাইকটা সামনে এসে দাঁড়ালো, টের পেলি না, ঘুমোচ্ছিলিস নাকি? কিরে, সারাদিন ঝিমোস কেন রে? তা তোকে রোজ 10 টাকা করে দিয়ে যায়, কি করিস? কি নেশা টেশা করিস না তো? খাই